বন্ধুরা, সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিও এবং নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিক ব্লাড ডোনেশন। আজকে আমরা কথা বলবো বিভিন্ন গ্রুপের ব্যক্তি সব ধরনের গ্রুপের ব্লাড নিতে পারে না কেন, এবং এই ব্লাড ডোনেশনের সময় ক্রাইটেরিয়াগুলো কী কী হতে পারে, অর্থাৎ কারা কারা দিতে পারবে, কারা কারা দিতে পারবে না, এবং এই ব্লাড ডোনেশনের জন্য উপকারিতা কী কী হতে চলেছে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করা যাক। ব্লাড ডোনেশন করতে গেলে প্রথমেই এই ধরনের একটা ফর্ম ফিল আপ করতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটা ইন জেনারেল সকলের জন্য। কেন? এটা হচ্ছে একটা স্ক্রিনিং করা হয় যে কারা কারা দিতে পারবে, কারা কারা দিতে পারবে না। এখন প্রথম আসি যে আমাদের শরীরে, মানে হিউম্যান ব্লাড গ্রুপ যেটা হয় সেটা হচ্ছে এবি এবং ও। এই গ্রুপের ব্লাড থাকে আমরা কম বেশি সকলেই জানি। এখন এই সিস্টেমটাকে বলা হয় এবিও সিস্টেম। 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম দেখেন যে একটা টেস্ট টিউবের মধ্যে যদি দুটো ভিন্ন ব্যক্তির ব্লাড মেশানো হয় তাহলে সেটা অ্যাগ্লুটিনেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ জমাট বেঁধে যাচ্ছে। এটাকে তখন তিনি ভাবেন যে প্রত্যেকটা হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষের মধ্যে একই ধরনের ব্লাড আছে। কিন্তু পরে তিনি আবার দেখেন পরীক্ষার মাধ্যমে যে বিভিন্ন ব্যক্তির ব্লাড যদি টেস্ট টিউবে মেশানো হয় তাহলে সব ক্ষেত্রে সমান রেজাল্ট আসছে না। তখন তিনি এই গ্রুপগুলোকে নামকরণ করেন এ, বি এবং সি। আমরা সকল গ্রুপের ব্লাড কেন নিতে পারি না, অর্থাৎ যদি আমরা ভাবি একটা গ্রুপ এর ব্যক্তি কেন গ্রুপ বি এর ব্লাড নিতে পারে না, বা গ্রুপ বি এর ব্যক্তি গ্রুপ এর ব্লাড কেন নিতে পারে না, তার কারণ এই ব্লাড গ্রুপগুলোর মধ্যে তাদের কম্পোনেন্টগুলো বিভিন্ন ধরনের থাকে। যেমন গ্রুপ এর এক গ্রুপ এর কথা যদি আমরা ভাবি তাহলে এর মধ্যে অ্যান্টি বি এবং অ্যান্টিজেন এ থাকে। সিমিলারলি গ্রুপ বি এর মধ্যে থাকে অ্যান্টি এ এবং অ্যান্টিজেন বি। এখন এ বি এবং ও এর ক্ষেত্রেও কম্পোনেন্টগুলো ভিন্ন রকম হয়ে যায়। সুতরাং কোনো গ্রুপ এর ব্যক্তি যদি গ্রুপ বি এর ব্লাড নেয় তাহলে সেক্ষেত্রে তার মধ্যে ইমিউন রিয়াকশান তৈরি হয়। কেন হয়? কারণ এই গ্রুপ এ আর গ্রুপ বি এর মধ্যে যে অ্যান্টিজেনগুলো সেগুলো কিন্তু আলাদা। সুতরাং যখন আমার শরীরে বা কোনো গ্রুপ এর ব্যক্তির শরীরে অন্য ব্লাড ঢুকছে, তখন আমাদের ইমিউন সিস্টেমটা সেই ব্লাডটাকে একটা আনওয়ান্টেড পার্টিকেল হিসাবে ধরে, তার এগেনস্টে একটা ডিফেন্সিভ মেকানিজম তৈরি করে। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্লাড মিসম্যাচের সিমটমস তৈরি হয় এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। পরে এই ব্লাড মিসম্যাচের সিমটমসগুলোতে আমরা আসছি, কী কী দেখা যায়। এখন এই কারণের জন্য, এই ইমিউন রিয়াকশানগুলো হওয়ার জন্যই আমরা অন্যান্য গ্রুপের ব্লাড নিতে পারি না। এটা কিন্তু সব গ্রুপের ক্ষেত্রে সমান নয়, কিছু কিছু আমরা ব্যতিক্রম দেখতে পাই। যেমন গ্রুপ ও কথা যদি আমরা ভাবি, এটি একটি এমন একটা গ্রুপ যে সব বাকি সব গ্রুপগুলোকে কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে, কিন্তু নেওয়ার সময় সে নিজের গ্রুপ ছাড়া নিতে পারে না। এই কারণের জন্য আমরা এ গ্রুপকে একটা নাম দেওয়া হয় যেটা ইউনিভার্সাল ডোনার বলা হয়। সিমিলারলি যদি এবির কথা আমরা ভাবি, সে কিন্তু সব গ্রুপের রক্ত নিতে পারে, সেই কারণে কি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স বা রিসিপিয়েন্ট বলা হয়। এখন এই যে ব্লাড মিসম্যাচের কথাটা এলো, এই ব্লাড মিসম্যাচের কথার ব্লাড মিসম্যাচের জন্য কি সমস্যা বা কী ধরনের উপসর্গ আমরা ফিল করতে পারি বা দেখতে পারি, প্রথমেই বলি একটা চেস্ট পেন, বুকের মধ্যে একটা ব্যথা চাপ ভাব তৈরি হয়, ঠান্ডা লাগা চিলিনেস একটা তৈরি হয়, কাঁপুনি একটা থাকে শরীরের মধ্যে, শ্বাসকষ্ট তৈরি হতে থাকে আস্তে আস্তে, পেচ্ছাপ যখন করা হয় তখন ব্লাড বেরোতে থাকে, অর্থাৎ ব্লাড ইউরিনেশন তৈরি হয়, সাথে সাথে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন তৈরি হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, এবং আলটিমেট যেটা হয় সেটা কিন্তু ডেথ, মৃত্যু হতে পারে। এখন কারা কারা ব্লাড দিতে পারে, অর্থাৎ ক্রাইটেরিয়া কী? কিছুদিন আগে আমাদের হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সার্কুলার বের করেছিলেন যে ব্লাড ডোনেশনের ক্রাইটেরিয়া সম্পর্কে, সেখানে বিস্তারিত দিয়েছিলেন, তবুও আমি এটার সম্পর্কে একটা ডিটেলস ভিডিও করছি। এখন কারা কারা দিতে পারবে, ইন জেনারেল যদি হয়
তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে, অর্থাৎ 1800 বছরের বেশি হতে হবে, তার ওজন 50 কেজির বেশি হতে হবে, ব্লাড প্রেশার 100/140/60-90 হতে হবে এবং পালস রেট 60/100-এর মধ্যে থাকতে হবে। এখন দুটো ডোনেশনের মধ্যে গ্যাপ ব্যবধান রাখতে হবে, মেয়ের ছেলেরা ছেলেদের ক্ষেত্রে সেটা 3 মাস এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা 4 থেকে 6 মাস। কোনো প্রেগনেন্ট লেডি 1 বছরের মধ্যে কোনো রকম ব্লাড দিতে পারে না, এবং যদি 6 মাস হয়, 6 মাসের মধ্যে কোনো মিস ক্যারেজ বা অ্যাবর্শন হয়, তাহলে সেক্ষেত্রে সে দিতে পারবে না। এখন আসছি, কারা কারা এই ব্লাড ডোনেট করতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে একটা মেজর কোনো অপারেশন হয়, অথবা মেজর অপারেশন হয়েছে তার সাথে হিউজ ব্লাড লস হয়েছে, তখন ব্লাড দিতে হয়েছে তাকে, ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না। 6 মাসের মধ্যে যদি কোনো অপারেশন বা দাঁত তোলা বা ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্লাড ডোনেশন আপনি করতে পারবেন না। এখন হচ্ছে, যদি 1 মাসের মধ্যে কোনো ভাইরাল ফিভার বা কমন কোল্ড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এড়িয়ে চলতে হবে। অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হওয়ার 14 দিন পর আপনি ব্লাড দিতে পারবেন। 1 বছরের মধ্যে যদি আপনি শরীরে কোথাও ট্যাটু করেন, সেক্ষেত্রে পুরোপুরি কন্ট্রাইন্ডিকেটেড থাকে। কিছু কিছু ক্ষেত্রে পারমানেন্টলি বাদ দেওয়া হয়, কিছু রোগের ক্ষেত্রে সেটা হয়, যেমন ধরুন হার্টের প্রবলেম, ক্যান্সার যাদের আছে, কিডনির কোনো সমস্যা, হাই প্রেশার যাদের ক্ষেত্রে আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সিফিলিস, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে বাদ থাকে। টিবি যদি হয়, তাহলে সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করার 2 বছর পর আপনি সেটা দিতে পারেন। ম্যালেরিয়ার ক্ষেত্রেও একই রকম, কমপ্লিট হওয়ার 1 বছর পর আপনি সেটা দিতে পারবেন। ব্রেস্ট ফিডিং এবং মাসিক চলাকালীন কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে বাদ রাখতে হবে ব্লাড ডোনেশন। এখন কিছু ভ্যাকসিনের ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসগুলো মানতে হয়, অর্থাৎ কিছু কিছু ভ্যাকসিনের নির্দিষ্ট পিরিয়ডের পর আপনি ব্লাড দিতে পারবেন, যেমন ধরুন টাইফয়েড, পোলিও, টিটেনাস, পার্টুসিস, এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু 14 দিন। হাম অথবা মিজলস, মাম্স, হেপাটাইটিস এ, জাপানি এনকেফ্লাইটিস, এক্ষেত্রে 28 দিন পর্যন্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। 1 মাসের মধ্যে যদি আপনার সাপে কামড়ানোর কোনো অ্যান্টিভেনাম নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বেঁচে চলতে হবে। 1 বছরের মধ্যে যদি রেবিসের ভ্যাকসিন, কোনো অ্যানিম্যাল বাইটের জন্য অ্যান্টি রেবিস ভ্যাকসিন যেটা নিই আমরা, সেটা যদি নেন, অর্থাৎ কুকুরে কামড়ানোর ওষুধ ভ্যাকসিন যেটাকে আমরা বলে থাকি, অথবা হেপাটাইটিস বি এর জন্য কোনো যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, বা সেক্ষেত্রে আপনাকে 1 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, বা 1 বছর পর আপনি দিতে পারবেন ব্লাড। এখন এই ব্লাডের যে দিচ্ছি আমি, এর অ্যাডভান্টেজ কী, আমার শরীরে কী কী অ্যাডভান্টেজ হতে পারে, আমরা এটাকে 3 ভাবে ভাবতে পারি। 1 নম্বর যদি ভাবি ফিজিক্যাল, 2 নম্বর মেন্টাল, আর 3 নম্বর হচ্ছে সোশ্যাল। ফিজিক্যাল কী, ফিজিক্যালি যদি আমরা ভাবি, একটা ফ্রি হেলথ চেক আপ একটা তৈরি হয়, এই সময় আপনি প্রেশার মাপতে পারছেন, টেম্পারেচার দেখতে পাচ্ছেন, ব্লাড, তার সাথে আপনার পালস রেট থাকছে। যদি আপনার ব্লাড গ্রুপ না জানা থাকে, আপনি জানতে পারছেন আপনার ব্লাড সংক্রান্ত কোনো রোগ আছে কিনা, যেমন হেপাটাইটিস বি, সি, HIV, সিফিলিস, এই ধরনের কোনো রোগ আছে কিনা সেটা পর্যন্ত আপনি জানতে পারছেন, অর্থাৎ স্ক্রিনিং হয়ে যাচ্ছে আপনার। এখন আর কি, হার্টের যদি কোনো, হার্টের যে প্রবলেমের রিস্ক ফ্যাক্টরসগুলো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক কম হয়। 2 নম্বর আসছি মেন্টাল, মেন্টালের ক্ষেত্রে কি, মেন্টাল হচ্ছে আমাদের যে স্ট্রেস, অ্যাংজাইটি, এটা কিন্তু অনেক কম থাকে। আমাদের আমাদের একটা ওয়েলবিং তৈরি হয়, মেন্টালি হ্যাপিনেস ফিলিং তৈরি হয় ব্লাড ডোনেশনের পর, নিজে অনেক চাপ মুক্ত মনে হয়। সোশ্যালি 3 নম্বর কি, সোশ্যাল, সোশ্যালের ক্ষেত্রে আপনি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলিও আপনি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন, অর্থাৎ ব্লাড ডোনেশনের ফলে আপনার সোশ্যাল একটা হেল্প হচ্ছে, বা সোশ্যাল এডুকেশন তৈরি হচ্ছে একটা, যার জন্য কোনো একটা নিডি পিপল আপনার ব্লাডটা পাচ্ছে এবং সেই ব্যক্তিটা সুস্থ হয়ে উঠছে। সুতরাং সকলের কাছে রিকোয়েস্ট, ব্লাড ডোনেশন করুন। এই ব্লাডের গুরুত্বটা কিন্তু অপরিসীম। যে কোনো জায়গাতে বা কোনো ক্লাবে আপনি ব্লাড ডোনেশনের একটা ছোট্ট ক্যাম্প করুন, বা যেখানে ক্যাম্প হচ্ছে আপনি গিয়ে দিন,
এই সোশ্যাল হেল্পটা আপনার জন্য বা আমাদের জন্য খুব উপকার। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু দিনকে দিন ব্লাডের ক্রাইসিস বাড়ছে, সুতরাং এগিয়ে আসুন, হাতে হাত মিলিয়ে কাজ করি, ব্লাডের ক্রাইসিসগুলোকে দূর করি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।